ফরিদপুরের ভাঙ্গায় সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দশ কেজি সহ মোহাম্মদ শাকিল নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তারকৃত ওই যুবক ছয় আগস্ট রবিবার সকালে ফরিদপুরে আদালতে প্রেরণ করা হয় কুমিল্লায় ব্রাহ্মণপাড়া থানার শশীদল এলাকার কামাল হোসেনের পুত্র মোহাম্মদ শাকিল এর আগে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আদাদি এলাকায় অবস্থিত ভাঙ্গা টোল প্লাজার সামনে থেকে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুর গ্রামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সার্বিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আসামির দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর কস্টেপ মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে দশ কেজি গাঁজা জব্দ করা হয় শাকিল কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে শামীম হোসেন আরো বলেন আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ তমিজ মিধা বাধ হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন আটককৃত আসামিকে রবিবার ছয় আগস্ট সকালে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে